আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? চট্টগ্রামে ঘুরে দেখার মতো একটা সুন্দর জায়গা হচ্ছে ফয়সলেক। তাই ভাবলাম যে আজকে ফয়সলেকের একটা ভিডিও করি। আর যারা সি ওয়ার্ল্ডের ভিডিও দেখেন নাই, তারা হচ্ছে ডিসক্রিপশন বক্সে দেখে নিতে পারেন, কারণ সি ওয়ার্ল্ড হচ্ছে ফয়সলেকের একটা অংশ। আর সি ওয়ার্ল্ডের আলাদা করে আমি একটা ভিডিও করে রেখেছি, সেটা আপনারা দেখে নিতে পারেন। এবার আসি, ঢুকতে কেমন খরচ পড়বে? টিকিট কাউন্টারের সামনেই বড় করে পোস্টারে হচ্ছে সব কিছু লেখা আছে। টিকিট শুরু হয় হচ্ছে 300 টাকা থেকে, 300, 500, 800 টাকার টিকিট কাটতে পারবেন। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী টিকিট কেটে নিন। আমি সি ওয়ার্ল্ডের টিকিট কেটেছিলাম 600 টাকা দিয়ে, তাই আর আমার ফয়সলেকের টিকিট কাটতে হয়নি। ফয়সলেকে ঢোকার পরেই অ্যাট ফার্স্ট আমার চোখে পড়লো 9D সিনেমা। এটা টিকিট হচ্ছে 100 টাকা করে। আর এখানে দুই ধরনের মুভি দেখানো হয়, একটা হচ্ছে হরর আর অ্যাডভেঞ্চার। আমরা হররটা নিছিলাম আর আমার কাছে বেশ ভালোই লাগছে। যারা হচ্ছে প্যাকেজে কেটে আসবেন তাদের তো আলাদা করে টিকিট কাটতে হবে না, যারা আমার মতো হচ্ছে প্যাকেজ না নিয়ে আসবেন তাদের হচ্ছে টিকিট কেটে কেটে ঢোকা লাগবে। এবার চলে আসলাম বড় একটা পোস্টারের সামনে, যেখানে হচ্ছে ফয়সলেকে কতগুলো রাইডস আছে সব কিছু দেয়া, আর কোথায় কী পাবেন সব কিছু খুব সুন্দরভাবে দেয়া। এরপরে দেখলাম বাচ্চাদের কিছু রাইডস আছে, যেগুলো বাচ্চাদেরকে নিয়ে আসলে খুব মজা পাবে। আর টিকিটের বাচ্চাদের রাইডসগুলো টিকিটের দামও বেশি না, 40-50 টাকা এরকম। তবে আজকে অনেকগুলো রাইডস আমি অফ দেখলাম, অন্যান্য দিন অফ থাকে কি না জানি না। এরপরে আমরা চলে আসছি পাইরেট শিপে, এটার টিকিট হচ্ছে 50 টাকা করে। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরির পরে মনে হলো যে খাওয়া দরকার, তাই হচ্ছে অ্যাডভেঞ্চার ল্যান্ড রেস্টুরেন্টে ঢুকলাম। এটা হচ্ছে ক্রেজি বাম্পের ঠিক অপোজিট সাইডে। এখান থেকে আমরা 3টা জিনিস অর্ডার করলাম। অ্যাট ফার্স্টে নিয়েছিলাম হচ্ছে বোনলেস ফ্রাইড চিকেন উইথ ফ্রেঞ্চ ফ্রাই। এখানে হচ্ছে 5টা হচ্ছে ছোটো ছোটো চিকেনের পিস দিবে আর ফ্রেঞ্চ ফ্রাই দিবে, আর এটা দাম হচ্ছে 205 টাকা। টেস্ট আমার কাছে মোটামুটি ভালোই লাগছে, যে সব কিছু পারফেক্টই ছিল, ভালোই বলা যায়। কিন্তু চিকেনের পিসগুলো একটু বেশি ছোটো ছিল, এছাড়া সব কিছু ভালো, আমার কাছে বেশ ভালো লাগছে। তারপরে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইয়ের টেস্টও আমার কাছে ভালো লাগছে, ফ্রেঞ্চ ফ্রাইও মজা ছিল অনেক। আর ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার পরে আমি নিলাম হচ্ছে একটা লাচ্ছি নিছি আর হচ্ছে কফি নিছি। কফি হচ্ছে 25 টাকা করে, আর কফি হচ্ছে নর্মাল যে কফিগুলো হয় সেগুলোই। আর লাচ্ছির টেস্ট আমার কাছে বেশ ভালো লাগছে, সত্যি কথা বলতে লাচ্ছিটা একদম মনে হচ্ছে পারফেক্ট। লাচ্ছি নিছিল 60 টাকা করে, আর আমি তাদেরকে বলে দিছিলাম যে বেশি করে মানে দই চিনি এগুলো বাড়ায় দেওয়ার জন্য, তারা সেটাই করছে, খুব ভালো করে ঘন করে বানায় দিছে। খাওয়া দাওয়া শেষ করার পরে আমি একটা ছবি দিয়ে দেবো, সেখান থেকে আপনারা এই রেস্টুরেন্টে কোন খাবারের কী দাম সেটা হচ্ছে আপনারা দেখে নিতে পারবেন। এখানে অসংখ্য রেস্টুরেন্ট আছে ফয়সলেকে, আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটা রেস্টুরেন্টে ঢুকে যান আর আমাকে জানায় যে কোন রেস্টুরেন্টের খাবার কীরকম। এরপরে আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসছি সবচেয়ে ইন্টারেস্টিং পার্টে, যেখানে হচ্ছে আমরা বোটে চড়ে পুরো ফয়সলেকটা ঘুরবো। এই জায়গাটাও অনেক সুন্দর। এখানে এখন আমরা ওয়েট করতেছি 30 মিনিটের জন্য, কারণ যে বোটটা চলে গেছে এরপরে যে বোটটা সেটা হচ্ছে 30 মিনিট পরে ছাড়বে। আর এখানে সারি সারি রেস্টুরেন্ট আছে, আর যদি আপনারা কায়াক করতে চান তাহলে 30 মিনিটের জন্য 2 জন নেবে 200 টাকা, 1 ঘন্টার জন্য 2 জন নেবে 300 টাকা, 20 মিনিটের জন্য যদি করেন 1 জন 100 টাকা নেবে, এরকম আরও অনেক প্যাকেজ আছে, আপনারা এসে দেখে নিন। আর বোর্ডে যদি চড়েন তাহলে হচ্ছে 10 জন 20 মিনিটের জন্য আপনাদের কাছ থেকে নেবে 900 টাকা। আর আমরা ফ্রিতে ঘুরছিলাম, কারণ হচ্ছে আমরা সি ওয়ার্ল্ডে টিকিট কাটছিলাম, এই জন্য হচ্ছে পুরোটা ফ্রি ছিল।
এখন আমি বোটে দিয়ে লেকটা পুরোটা আপনাদেরকে ঘুরে দেখাবো। চারপাশে অনেক ছোট ছোট পাহাড় আছে, আপনারা চাইলে এই পাহাড়গুলোতে উঠতে পারেন। একদিনে ঘোরার মতো অনেক সুন্দর একটা জায়গা হচ্ছে ফয়েজ লেক। চট্টগ্রামে আসলে আমি বলবো ফয়েজ লেকটা ঘুরে যান। আজকে এই পর্যন্তই। যারা আমার নিয়মিত ভিডিও দেখেন, লাইক করেন, কমেন্ট করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা করতে পারেন, আমি অনেক বেশি খুশি হব। আর ভালো থাকবেন সবাই, নিজের খেয়াল রাখবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। Thank you.